সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দেবদত্তার সঙ্গে প্রথম একবার কথা বলবো। দেবদত্তা অভিনন্দন তোমাকে, শুভেচ্ছা নিউজ এইটিন বাংলার তরফে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। প্রথম মাধ্যমিকে কোনো মেয়ে প্রথম হলো, দেবদত্তা মাঝি প্রথম মাধ্যমিকে, এটা ভেবে কেমন লাগছে? সেটা ভেবেও ভালো লাগছে। তুমি আশা করেছিলে যে এত ভালো ফল হবে মাধ্যমিকে সবার আগে, অর্থাৎ রাজ্যে প্রথম হবে তুমি? এতটা আশা করিনি, তবে আশার যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে। আর স্কুলের থেকে এখনো যোগাযোগ হয়েছে? স্কুলের বন্ধুরা কেউ কথা বলেছেন? স্কুলের টিচারদের সঙ্গে কথা হয়েছে? না, এখনো হয়নি। দীপ্তা, একটু জানতে চাইবো, এই যে তোমার প্রিপারেশন এতদিনের জার্নি, যার জন্য তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছো, তোমার এই প্রিপারেশন কেমন ছিল? কিভাবে নিজেকে তৈরি করেছিলে? প্রিপারেশন বলতে আমি টেক্সট বুকগুলো ভালো করে পড়তাম, আর তাছাড়া আমার প্রাইভেট টিউটররা সাহায্য করেছেন, আর আমি পাথফাইন্ডার ইনস্টিটিউশনে পড়তাম, ওরাও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। এবার আমি ম্যাথ ফিজিক্স এসবই পড়তে চাই। লক্ষ্য কি হবে বড় হয়ে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর? তারপর আইআইটিতে পড়ার ইচ্ছা আছে। দেবদত্তা, পড়াশোনার বাইরে আর কি কি করতে ভালো লাগে তোমার? পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে ভালো লাগে, সেটা ভায়োলিন বাজাতে ভালো লাগে। গত এক বছর যখন মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ, তখন এই ভায়োলিন বাজানো বা বই পড়া এইসবের পিছনে সময় দেওয়া সম্ভব হয়েছে কোনোভাবে? গল্পের বই পড়াটা হয়নি, মানে কমই সময় পেলাম পড়ার পর। কতক্ষণ পড়াশোনার জন্য কতক্ষণ সময় দিতে সারাদিনে? পড়াশোনার জন্য 10-12 ঘন্টা। 10-12 ঘন্টা। আর বাড়ির সবাই কিভাবে তোমাকে সাহায্য করেছেন সে সময়? কে কে আছেন বাড়িতে? বাড়িতে মা আছেন আর বাবা আছেন। মা মূলত আমাকে গাইড করেছেন। দেবদত্তা, তোমাকে আরো একবার অভিনন্দন, শুভেচ্ছা। মাধ্যমিকে এই প্রথম কোনো মেয়ে প্রথম হলো, মাধ্যমিকে এই প্রথমবার। দেবদত্তা মাঝি আমাদের সঙ্গে ছিলেন, দুর্গাদাসী গার্লস হাই স্কুলের কাটোয়ার। দেবদত্তাকে অনেক ধন্যবাদ জানাবো। দেবদত্তা এ সময় শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ার, আর সেই অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছে এখন দেবদত্তা। এখনও পর্যন্ত জানে না দেবদত্তা এরপর স্কুলে গেলে কী করবে কীভাবে, কারণ এখনও ভালো রেজাল্ট হবে বিশ্বাস করেছিল দেবদত্তা, বিশ্বাস করত, কিন্তু এত ভালো হবে সেটা বোধহয় বুঝতে পারেনি। দেবদত্তা, তোমাকে অনেক ধন্যবাদ।